চীন ভারতের বলয়মুক্ত হয়ে এগিয়ে যাবে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক, অভিমত বিশ্লেষকদের। হাসিনার পদত্যাগ না করার দাবি গ্রহণযোগ্য নয়, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায় তারা। পৃথক হত্যা মামলায় আসাদুজ্জামান নূর ও মাহবুব গ্রেফতার, আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের সংবাদের সাথে, আছি আমি নার্গিস মজিদ রিমা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21ONLINE। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, কোটি মানুষের প্রশ্ন, কানা ঘুষা, কোথায় প্রতাপশালী ডিবি হারুন, তথ্য নেই পুলিশের কাছেও। অর্থনীতি, কূটনীতি ও ভূ রাজনীতির ক্ষেত্রে ভারতের মধ্যস্থতা ছাড়াই বাংলাদেশ বিষয়ে সিদ্ধান্ত নেবে মার্কিন প্রশাসন। অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে বিশ্বের ক্ষমতাধর এই দেশ। চীন ভারতের বলয়মুক্ত করে বাংলাদেশ আমেরিকা সম্পর্ক কোন স্তরে উন্নীত হয় তাই পর্যবেক্ষণের বিষয় বলে মনে করেন বিশ্লেষকরা। আদিত্য মামুনের রিপোর্ট। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক বিনির্মাণ ও নিরীক্ষায় নিত্য নতুন পর্যবেক্ষণ টেকসই ভূমিকা রাখবে ভবিষ্যৎ বাংলাদেশে। অন্তর্বর্তী সরকারের নীতি ও সিদ্ধান্তের বিষয়ে কার্যকর অবস্থান নিয়েও হাজির হবে যুক্তরাষ্ট্র। ভারতের প্রভাবমুক্ত হয়ে বাংলাদেশ প্রসঙ্গে সরাসরি মার্কিন নীতি সহায়তা দেওয়া সম্ভব বলে মনে করেন এই কূটনীতিক। ভারতের নীতি বাংলাদেশে ফেল করেছে এটা বলা চলে, কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র তো বোকা না, তারাও দেখতে পাচ্ছে, ভারত নিজেও বোঝে কিন্তু সেটা স্বীকার করতে চায় না। তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এখন, আমি ওয়াশিংটনে বসে যদি সিদ্ধান্ত নিতাম বা বাংলাদেশ সঙ্গে, তাহলে আমার অ্যাসেসমেন্ট কী হতো যে ভারতের পলিসি, ভারত আমাদেরকে যে পরামর্শ দিয়েছে তার নিজের পলিসি কাজে লাগে নাই, তার পরামর্শটা আমার জন্য উপযুক্ত না। কাজে আমি এখন ইন্ডিপেন্ডেন্টলি দেখি এবং সেটা যে মার্কিন যুক্তরাষ্ট্র দেখেনি তা কিন্তু নয়। সেক্ষেত্রে লাভবান হতে পারে দুদেশই। আন্তঃমহাদেশীয় রাজনৈতিক কৌশলে বাংলাদেশকে বহির্বিশ্বে নতুনভাবে তুলে ধরতে চায় যুক্তরাষ্ট্র। একটা বড় জনগোষ্ঠীর দেশ হিসাবে আমাদের একটা গুরুত্ব কিন্তু আছে। এক মুসলিম বিশ্বকে হ্যান্ডেল করার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটু সমস্যা গত দুই দশক ধরে হয়েছে। আমাদের সাথে তাদের সুসম্পর্কটা কিন্তু অন্য দেশগুলোর কাছে তার একটা দৃষ্টান্ত হিসেবে তারা সেটা ব্যবহার করতে পারে। কেবল কূটনীতি নয়, বাণিজ্যের জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় ভরসাস্থল বলে মনে করেন এই বিশ্লেষক। এন্টায়ার নেটওয়ার্ক থেকে, ওয়েস্টার্ন নেটওয়ার্ক থেকে যে হেল্প আসবে সেটা আমাদের চিন্তা করতে হবে, এবং যে ধরনের কনসেশন কিংবা লোন পেমেন্টের ক্ষেত্রে ডিফার পেমেন্ট, এই অনেক কিছুই নির্ভর করবে যে আমরা কতটা স্টেবলভাবে দাঁড়াইতে পারছি। তো যেহেতু সে এখানে একটা সিগন্যাল এখানে আসছে আমেরিকা আসা মানে অলআউট আসা মানে যে স্টেবল করার জন্য। নির্বাচিত আর অন্তর্বর্তী সরকারের মধ্যে পার্থক্য থাকায় কৌশলগত ক্ষেত্রে ভিন্ন আচরণ হলেও ক্ষতির কিছু নেই বলেও মনে করেন তারা। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ফোনালাপে প্রধানমন্ত্রীর পদ থেকে তার পদত্যাগ না করার দাবি গ্রহণযোগ্য নয়, এমনটাই বলছেন রাজনীতিবিদরা। তাদের মতে হাসিনার পালিয়ে যাওয়ার প্রমাণ হয়েছে, জনগণের কাছে তিনি অপরাধী। তার এমন দাবিতে নিজ দলের নেতাকর্মীদের উজ্জীবিত করার নামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায় তারা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। আমি তো পদত্যাগ করি নাই। ফোনালাপটি ফাঁস বলে চালিয়ে দেওয়া হলেও গোয়েন্দা সংস্থার কাছে এর কোনো দালিলিক প্রমাণ নেই। নিজস্ব ব্যবস্থাপনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে এমন ফোনালাপ। পদত্যাগের বিষয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছেন, এমন মন্তব্য রাজনীতিবিদদের। হাসিনার দেশে প্রবেশের ইঙ্গিত কিংবা কর্মীদের একত্রিত হবার আহ্বানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উস্কানি দেয়া হচ্ছে বলে মন্তব্য তাদের। ধমক, তারপরে আশা দেয়া, আবার হতাশ করা, আবার আশা দেয়া, আবার ভালোবাসলে আসমান পরিমাণ ভালোবাসা, লাথি মারলে তাৎক্ষণিক লাথি দেয়া,
একটা তার তো একটা বৈশিষ্ট্য আগে থেকে এদেশের মানুষ পরিচিত, সেরকম একটা ইস্যু ছেড়ে দিল মাঠে যেটা কোনো রিয়াকশন হয় কি না। ক্ষমতাচ্যুত স্বৈর শাসক মুখে যাই বলুক না কেন, তার নিজ থেকে এদেশে ফিরে আসার কোনো সাহস নেই। অন্তত বাংলাদেশের ইতিহাসে এমন পালিয়ে যাওয়ার ঘটনা নেই আর কোনো সরকার প্রধানের। আওয়ামী লীগের যারা আছেন তারা যত কান্নাকাটি করেন, কুমির তো বাচ্চা খেয়ে চলে গেছে, বাচ্চাকে ফেলে রেখে গেছে, সুতরাং তার জন্য হাহুতাস করে কোনো লাভ নেই। নেত্রী শেখ হাসিনার রাজনৈতিক নেতৃত্বের মৃত্যু ঘটেছে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ওনার এই আত্ম কি বলবো কনফিডেন্স যেটা আর কি সেটা ছিল না, এই জন্যই উনি পালিয়ে গেছেন। ফলে ওনাকে আবার এসে জনগণের মাঝে ফিরে আসা আমি মনে করি ওনার জন্য এটা একটা খুব কঠিন কাজ হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট, দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান হাসিনা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদের আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। বেইলি রোডের নবরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। মিরপুর থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। 2001 সাল থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য হন আসাদুজ্জামান নূর। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এদিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতার করা হয় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে। যাত্রাবাড়ি থানার মামলায় তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে নেওয়া হয়েছে। মাহবুব আলী হবিগঞ্জ 4 আসনে টানা 2 বারের সংসদ সদস্য ছিলেন। বারোই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন ইসলাম ধর্মের সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 63 বছর বয়সে একই দিনে পৃথিবী থেকে বিদায় নেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই মহামানব। মুসলমানদের কাছে দিনটি বিশেষ মর্যাদার। সারা বিশ্বের মতো যথাযথ মর্যাদায় বাংলাদেশেও পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মানিক শিকদারের রিপোর্ট। একসময় মক্কা সহ গোটা আরব নিমজ্জিত ছিল মানবতাহীন ভয়ঙ্কর এক অন্ধকারে। আল্লাহকে ভুলে বহু ঈশ্বরবাদ, পৌত্তলিকতা, অবিচার, কুসংস্কার, জুলুম, ব্যভিচার, মিথ্যাচার, আনাহানিতে যখন ডুবে যাচ্ছিল মানুষ, তখন স্বর্গীয় আলো ছড়াতে পৃথিবীর বুকে আসেন বিশ্ব মানবতার দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পথভ্রষ্ট মানুষকে আলোর পথ দেখাতে মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে আরবি রবিউল আওয়াল মাসের 12 তারিখে জন্ম নেন মানবজাতির সর্বোত্তম আদর্শ প্রিয় নবীজি। দিনটি মুসলিম সমাজে ঈদে মিলাদুন নবী হিসেবে পরিচিত। ঈদ, মিলাদ ও নবী, এই 3 শব্দের মিশ্রণে নামকরণ হয়েছে দিবসটির। মিলাদুন নবী বললে শুধু ওই জন্ম উৎসবটা বুঝায়। আর যদি আমরা সিরাতুন্নবী বলি, তাহলে সিরাতুন্নবী বললে সেখানে নবীজির জন্ম, মৃত্যু, পুরো 23 বছরের জীবনী ছাড়াও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনীটা এসে যায়। আমরা যারা মুসলমানরা আছি, আমাদের আমাদের একমাত্র আদর্শ নবীজি হাসানা। মানবীয় সব ধরনের গুণাবলীতে পরিপূর্ণ এই মহামানব 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। আজকে যে বৈষম্য চলছে পৃথিবীর সর্বত্র, এই বৈষম্য দূরীকরণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন, সফল হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শ্রেষ্ঠ এই দার্শনিকের উপর অবতীর্ণ হয় সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পবিত্র আল কোরআন, আর তার পুরো জীবন ছিল কোরআনের ব্যাখ্যাস্বরূপ। আপনি এমন কোনো দিক নাই যে দিক রাসূলুল্লাহ জীবনে নাই। যুগে যুগে অন্যায়, অবিচার আর যুদ্ধ বিগ্রহে অশান্ত পৃথিবীতে শেষ নবীর দেখানো পথ তাই এখনো প্রাসঙ্গিক। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকবে। ভারী বর্ষণ কমায় চট্টগ্রামের পরিস্থিতির কিছুটা উন্নতি, বসতবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। আবার আমন্ত্রণ 21 সংবাদে। পুলিশের একসময়ের প্রতাপশালী কর্মকর্তা ডিবি হারুন এখন কোথায়? হাসিনা সরকারের পতনের পর থেকেই কোটি মানুষের প্রশ্ন। 21 টেলিভিশনও খুঁজছে সেই প্রশ্নের উত্তর।
কানাঘুষা চলছে, গা ঢাকা দিয়ে দেশেই আছেন তিনি। পুলিশও খুঁজছে এই পুলিশ কর্মকর্তাকে। কেউ কেউ বলছেন গোয়েন্দা জালেই আছেন ডিবি হারুন। দীপু শিকদার জানাচ্ছেন বিস্তারিত। 3 তারিখে সকালে প্রায় 11:45 বাজে অফিসে গেছে, আর আসেনি। শুনছিলেন ডিবি হারুনের বাসার কেয়ারটেকারের কথা। 3 আগস্ট সকালে উত্তরার বাসা থেকে বের হওয়ার পর থেকেই লাপাত্তা ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। যেহেতু আমরা কোনো খোঁজ পাচ্ছি না, হয়তো ম্যানেজ করে হয়তো দেশের বাইরে হয়তো চলে যেতে পারে। 1 আগস্ট তাকে গোয়েন্দা শাখা থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন শাখায় পদায়ন করা হয়। নতুন অফিসে 2 আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন হারুন। ফোনেও পাওয়া যায়নি ডিবি হারুনকে। অনুপস্থিত পুলিশ সদস্যদের খোঁজ নেওয়া হয় পুলিশ সদর দপ্তরে। সেখান থেকে জানানো হয় তাদের সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা চলছে। যে সকল পুলিশ সদস্য এবং কর্মকর্তা যারা কাজে যোগদান করবে তাদেরকে কিন্তু 15 আগস্টের মধ্যে কিন্তু কাজে যোগদান করতে বলা হয়েছিল বা নির্দেশ প্রদান করা হয়েছিল। তো এর মধ্যে যে অল্প কয়েকজন পুলিশ সদস্য কর্মকর্তা কাজে যোগদান করেনি তাদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন রয়েছে বা আমাদের যে বিধি রয়েছে সেই বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর খোঁজ নেওয়া হয় ডিএমপি সদর দপ্তরে। সেখানেও এই পুলিশ কর্মকর্তার অবস্থান সম্পর্কে মেলেনি কোনো তথ্য। আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন রশিদ এখনও কর্মস্থলে অনুপস্থিত আছেন, সে বিষয়ে পুলিশ সদর দপ্তরের বক্তব্য পাওয়া গেলেও নিশ্চুপ রয়েছে ডিএমপি সদর দপ্তর। তবে হারুন গোয়েন্দা জালে আছে বলে ধারণা করছেন এই আইনজীবী। আমি মনে করি যে 625 জন সেনানিবাসে যে আশ্রয় নিয়েছিল তার ভিতরে সবচেয়ে বেশি ছিল পুলিশ অফিসার। তিনি সেই 625 জনের ভিতরে একজন হয়ে থাকতে পারেন, এইটা ইন্টেলিজেন্সের নেটওয়ার্কে আছে বলে আমি মনে করি। প্রচার আছে সরকার পতনের পর ডিবির এই কর্মকর্তা গণপিটুনির শিকার হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু এরপর কোথায় গেছেন বলতে পারছেন না কেউই। আমি চেষ্টা করব থানাকে সাধারণ মানুষ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। কক্সবাজারে রোববার ভোর থেকে বৃষ্টি না থাকায় জেলার বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হওয়া এলাকায় পানি নেমে যাওয়ায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 4 দিন ধরে ভারী বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলে কক্সবাজার শহর ও জেলার বিভিন্ন এলাকা ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। তবে 2 দিন বৃষ্টি না থাকায় পানি নেমে গেছে, এতে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। জলাবদ্ধতায় বেশি ক্ষতিগ্রস্ত কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়া এলাকার মানুষ। নষ্ট হয়েছে বসতবাড়ি, ফসলি জমি, চিংড়ি ঘের, মাছের ঘের ও বীজতলা। ভারী বর্ষণে ক্ষতির মুখে কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মানুষ। জনপ্রতিনিধিরা বলছেন ওই ইউনিয়নে অন্তত 200 বাড়িঘর ভেঙে গেছে, নষ্ট হয়েছে ফসলি জমি। এবছরে এইরকম পানি আর কোনো বছরে কেন হয়নি। অনেক পানি হয়েছে, মানুষগুলো বেশি কষ্ট। ক্ষেতগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে। ঘরমি শাক আছে, নারিশ খেতে আছে, ফুসা খেতে আছে, বিভিন্ন মানে আল ধান খেতে নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফসলি জমির। আবার নতুন করে কৃষকদের ফসলের বীজ রোপণ করতে হবে এবং যে এই সকল গ্রামীণ অবকাঠামো রয়েছে বিশেষ করে গ্রামীণ সড়কগুলো সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। চকরিয়া মাতামুহুরি নদীর ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার পর গৃহহীন পরিবারগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। 50টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা জানতে পেরেছি, ত্রাণ সহায়তা প্রদান করেছি। খাদ্য সংকট দূর করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের কার্যালয়ের যে NGO সেল আছে সেখান থেকে সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তার ফলেই আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে 2 দিনের মধ্যে 17,310 প্যাকেট যে শুকনো খাবার সহায়তাগুলো অব্যাহত রাখার জন্য তাদের কাছে অনুরোধ করব। পানিতে ভেসে ও পাহাড় ধসে কক্সবাজার সদর, টেকনাফ ও মহেশখালীতে 5 জন, রোহিঙ্গা 3 জন ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ট্রলার ডুবির ঘটনায় 6 জন সহ 14 জনের মৃত্যু হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কাজী সালাউদ্দিনের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন না করার ঘোষণা দেওয়ার 24 ঘন্টার মধ্যেই সভাপতি পদে প্রার্থী হয়েছেন তরফদার রুহুল আমিন। বিএনপির ক্রীড়া সম্পাদক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের নেতৃত্বে ঐক্যমতের ভিত্তিতে তাকে সভাপতি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া হয়। আবু হুরায়রা, তামিমের রিপোর্ট।
বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন প্রার্থী না হওয়ার ঘোষণা দেওয়ার পর আলোচনায় আসে সম্ভাব্য সভাপতিদের নাম। এদের মধ্যে সাইফ পাওয়ার টেকের তরফদার রুহুল আমিন, বাফুফের সাবেক সহসভাপতি তাবিত আউয়াল ও বর্তমান সহসভাপতি ইমরুল হাসানের নাম ছিল সবার উপরে। সেই কৌতূহল মিটিয়ে ঐক্যমতের ভিত্তিতে তরফদার রুহুল আমিনকে সভাপতি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন আমিনুল হকের নেতৃত্বে ক্রীড়া সংগঠকরা। সভাপতি নির্বাচিত হলে তৃণমূল পর্যায়ে কাজ করবেন বলে জানান রুহুল আমিন। এই ফুটবলটাকে এমন একটা জায়গায় চলে গিয়েছে, সে জায়গা থেকে উত্তরণ করা অত্যন্ত কঠিন একটা দুঃসহ কাজ। মাঠের খেলাকে আমরা টেবিলে নিয়ে এসেছি, মাঠের খেলা যদি মাঠে থাকতো তাহলে কিন্তু আজকে এই অবস্থা হতো না। রুট লেভেল থেকে আমরা ফুটবলটা শুরু করবো এবং ফুটবলকে এই আমরা শীততাপ নিয়ন্ত্রিত ঘরের ভিতরে কাঁচ ঘরের ভিতরে ফুটবলকে রাখবো না, ফুটবলকে আমরা ডিসেন্ট্রালাইজ করে ফেলবো। রুহুল আমিনের সাথে মঞ্চে ছিলেন সাবেক ফুটবলার রুম্মান বিন ওয়ালিদ সাব্বির, বিভাগীয় নেতা আবদুল্লাহ ফুয়াদ, সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিকরা। মঞ্চে না থাকলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। ক্রীড়াঙ্গনকে দলীয় ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যেই ঐক্যমতের প্যানেল বলে জানান তিনি। রুহুল আমিন তরফদার সাহেব, তিনি একজন দলমতের ঊর্ধ্বে গিয়ে তিনি বাংলাদেশের ফুটবলের জন্য নিবেদিত হয়ে কাজ করবেন এবং বাংলাদেশের ফুটবলের যে প্রত্যাশা, যে আমরা গ্রাসরুট লেভেল থেকে শুরু করতে চাই, সেই শুরুটা করতে চাই, যে শুরুটা বাংলাদেশের মানুষ স্বাধীনতার পরে দেখতে চেয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী 26 অক্টোবর বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হবে। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। চীন ভারতের বলয়মুক্ত হয়ে এগিয়ে যাবে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক, অভিমত বিশ্লেষকদের। হাসিনার পদত্যাগ না করার দাবি গ্রহণযোগ্য নয়, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা। পৃথক হত্যা মামলায় আসাদুজ্জামান নূর ও মাহবুব গ্রেফতার, আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushi-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushi24 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushi-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 10:55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।